বাঁকুড়া ত্রিলোচন অ্যাগ্রো শোরুমে এসেছি, জয়েন্ট ডিয়ারের এটা শোরুম বাঁকুড়ার। এইটা হলো জয়েন্ট ডিয়ারের 5405, 2024-এর নতুন গাড়ি বেরিয়েছে এটা। আর এখানে দেখুন জয়েন্ট ডিয়ার এখানে ফার্স্ট এখানে বেজিং করেছে জয়েন্ট ডিয়ার। এখানে 5405 এখানে পাওয়ার টেক পাওয়ার রিভার্সার এইখানে ক্লিপ প্রো এখানে বেজিং করে দিয়েছে। এইটা জয়েন্ট ডিয়ারের কিং গাড়ি বটে। আর এইখানে দেখুন নতুন যে মডেল আছে এইখানে দেখুন ইয়ার যে লাইটগুলো দিয়েছে এগুলো এলইডি সেট আপ করেছে। আর এখানে সাফ এখানে জয়েন্ট ডিয়ার এখানে লোগো দিয়েছে। আর ইয়ার যে গাড়িটা যে গরম হাওয়া বেরোবার জন্য এইখানে দেখুন ইনটেক করা আছে যাতে গরম বাতাস ভালো বেরোয়। ইয়ার যে দেখুন বনেট আছে এটা সিঙ্গেল পিস বনেট দিয়েছে। আর এখানে জয়েন্ট ডিয়ার ক্রোম এইখানে ফিনিশ এইখানে দিয়েছে একটা। দেখুন আমি ইয়ার বনেট ওপেন করে দেখাচ্ছি, দেখুন খুব ইজি বনেট ওপেন করা। আর ইয়ার ভিতরে দুটা গ্যাস সোকার এক্সস্ট দিয়া আছে। আর এইটা হলো টাইটাই ফিল্টার বটে এটা। আর ইয়ার যে দেখুন ইঞ্জিনটা আছে এটা 2900 সিসির ইঞ্জিন বটে। জয়েন্ট ডিয়ারে প্রায় সব গাড়িগুলো 2900 সিসির ইঞ্জিন দেয়। আমি আর ইঞ্জিনটা বলছি, দেখুন এইটা হলো 63 HP-র ইঞ্জিন, 30-29 এই সিরিজের গাড়ি বটে। 3 সিলিন্ডার 2900 সিসি টার্বোচার্জ HPCR হাই প্রেশার কমন রেল ফিউল ইঞ্জেক্টর সিস্টেম কুলেন্ট ফুল উইথ ওভারফ্লো রিচেবল ন্যাচারাল স্প্রে ডিজেল ইঞ্জিন এয়ার এবং তেল ঠান্ডা করার জন্য এখানে কুলিংয়ের জন্য জয়েন্ট ডিয়ার অনেক ভাবিছে এখানে। আর ইয়ার যে ব্যাটারি আছে এটা 12 ভোল্ট 88 Ampere-এর ব্যাটারি দিয়েছে এইখানে। আর এইটা ডাইটাই কুইক চোক ফিল্টার এইখানে দিয়েছে। আর এইখানে দেখুন মেন রেডিয়েটারে যাতে নোংরা না যায় তার জন্য এখানে ফার্স্ট একটা এখানে প্রোটেকশন দিয়েছে, ফার্স্ট স্টিয়ারিং অয়েলকে যাতে ঠান্ডা রাখে সেই জন্য এইটা দিয়েছে। এইটা হলো ইয়ার অল্টারনেটার 12 ভোল্ট 60 Ampere-এর অল্টারনেটার দিয়েছে। আর এইটা হলো স্টার্টার মোটর 12 ভোল্ট 2.2 kW-এর স্টার্টার মোটর দিয়েছে। আর এইটা হলো হাইড্রোলিক আর পাওয়ার স্টিয়ারিং র্যান্ডম পাম্প বটে। আর এইটা দেখুন এইখানে হাইড্রোলিক যে ঠান্ডা করার জন্য এইখানে কুলারও লাগানো আছে। এখানে একটা হাইড্রোলিক ফিল্টার দিয়েছে, বড় ফিল্টার একটা দিয়েছে হাইড্রোলিক। আর ইয়ার যে 4x4 যে শ্যাফ্টটা আছে দেখুন ফুল কোম্পানি এখানে সেফলি করে দিয়েছে এটা। সামনের যে চাকা আছে কোম্পানি MRF-এর চাকা অপশান করেছে। সামনের চাকা আছে 11/2/24-এর চাকা দিয়েছে। আর পেছনের যে চাকা আছে কোম্পানি এখানে MRF-এর চাকা অপশান করেছে 16/9/30-এর। এখানে দেখুন একটা ডিজেল ফিল্টার দিয়েছে। আর যে মাইক্রো ইনলাইন বসের ফিউল পাম্পে যে গাড়ির যে হাওয়া যখন ইয়া করা হয় তার জন্যে যখন পাম্প করার জন্য যেটা থাকে ইয়ারও সেম এরকম আছে এটা। আর এ দেখুন মাইক্রো ইনলাইন বসের অন্য গাড়িতে পাম্প থাকে। আর এইটা CRDA বলে দেখুন ইয়ার এইটা পাম্প আছে। আর এটা হলো ইয়ার ইজিয়ার সিস্টেম করা আছে, এটা হলো ইজিয়ার। আর এইখানে হলো ইয়ার টার্বো দেখুন দেওয়া আছে। ইয়ার কুলেনের জন্য এইখানে স্পেশাল এখানে জায়গা করা আছে। আর এইটা হলো মাফলার যাতে সাইলেন্সারের শব্দ কম হয় তার জন্য এইখানে মাফলার দেওয়া আছে। স্টেট এক্সেল দিয়েছে আর এটা ইন্ডাস্ট্রিয়াল এক্সেল দিয়েছে। আর যাতে ভালো টার্নিং রেডিয়াস হয় তার জন্য কোম্পানি এখানে ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এখন আমি আর বনেটটা বন্ধ করে দেখাচ্ছি, SFC প্লেটটা আমি দেখাচ্ছি। এখানে জয়েন্ট ডিয়ার SFC প্লেট দিয়েছে এখানে 5405 ফোর হুইল ড্রাইভ এখানে 3/2024 এখানে ম্যানুফ্যাকচারিং ডেট দিয়েছে। আর ইয়ার যে PTO কিলোওয়াট আছে 39 kW-এর এখানে PTO দিয়েছে। আর 53 HP-র এখানে PTO দিয়েছে। আর ইয়ার যে SFC দিয়েছে 260 g/kW দিয়েছে এখানে SFC। আর দেখুন এইখানে ভালো হেভি ডিউটি চালাবার জন্য এখানে মোটা সামনের যে এক্সেলটা আছে যাত্রা করে দিয়েছে এটা। আমি দেখুন প্ল্যাটফর্মটা উঠে দেখাচ্ছি, এখানে উঠার জন্য ফুটস্টেপ দিয়েছে, এখানে হ্যান্ড গ্রিপ, আর এখানে একটা হ্যান্ড গ্রিপ দিয়েছে। দেখুন প্ল্যাটফর্মটা উঠে দেখাচ্ছি, দেখুন জয়েন্ট ডিয়ারে এটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম দেয় নেই, তবে বড়ই প্ল্যাটফর্ম করেছে। আর জয়েন্ট ডিয়ার দেখুন এখন এই বামটা ঠিক করে নেই, এটা বামটা যদি ঠিক করতো জয়েন্ট ডিয়ার তাহলে আরও খুব ভালো হতো। আর ইয়ার যে দেখুন স্টিয়ারিংটা আছে খুব ছোট গাড়ির মতন। আর ইয়ার যে ব্রেক আর ক্লাসটা দিয়েছে সাসপেন্ডেল দিয়েছে, কারণ এত বড় গাড়ি সাসপেন্ডেল দিয়েছে, খুব ইজি ইয়ার দেখুন। এগুলো মোবাইল চার্জ যাতে এখানে করা যায় তার জন্য 12 ভোল্ট চার্জিংয়ের এখানে সকেট দিয়েছে। আর এখানে মোবাইল রাখার জন্য এখানে জায়গা দিয়েছে। আর এইটা হলো ইয়ার অ্যাক্সেলেরেটর দিয়েছে। আর এই মোডটা আমি পরে বলছি, এটা স্ট্যান্ডার্ড মোড আছে আর এটা ইকো মোড আছে। আর ইয়ার যে হ্যান্ডেলটা দেখুন এটা অ্যাডজাস্ট করা যায়, দেখুন আমি হ্যান্ডেলটা অ্যাডজাস্ট করছি এখানে থেকে ইয়ার অ্যাডজাস্ট করা যায়। আর এইটা হলো ইয়ার গিয়ার লিভার, ইয়ার যে গিয়ার আছে 12+12 এইটা। আর ইয়ার যে দেখুন এইখানে সিটে যে ডিলাক্স সিট দিয়েছে, ডিলাক্স সিটের এইখানে দেখুন জন্য এখানে জায়গা দিয়েছে। আর এইটা হলো ইয়ার 12+12 যে গিয়ার বক্স আছে এইখানে দিয়েছে AC, এখানে নিউট্রাল, এখানে B আছে। আর এইখানে গিয়ার আছে 1-3-2-4 এখানে পার্কিং আছে।
আর এখানে দিয়েছে শাটল গিয়ার, ঠিক আছে, এটা পাওয়ার শাটল দিয়েছে। এখানে দেখুন এটা সামনের দিকে যাবে, এটা নিউট্রাল, এটা হলো পেছন দিকে যাবে। এটা দেখুন পাওয়ার শাটল বটে, আমি বিনা ক্লাস দাবে এটা ফেলতে পারবো। এটা দেখুন পাওয়ার শাটল, এটা জেসিবির জন্য এটা খুব ভালো। আর এইটা যে আছে এখানে লাইট, এখানে উঠানামা করা যায়। আর এটা পার্কিং লাইট দিয়েছে, এটা এটা সিআরডিআই গাড়ি বটে, তার জন্য এখানে চাবি তো এখানে বন্ধ করার জন্য এখানে জায়গা দিয়েছে, এখানে এক্সট্রা কোনো জায়গা নেই, এখানে দেখুন সিআরডিআই বলে। আর এইটা হলো ইয়ার 4x4 এনগেজ আর ডিসএনগেজ করার লিভার বডি এটা। আর এইটা হলো ইয়ার পিটিও, ইয়ার পিটিও তিনটে আছে, 540 2008 আরপিএম, 540 ইকোনমি, 1650 আর রিভার্স পিটিও দিয়েছে। এখানে দেখুন এটা হলো পিটিও রিয়ার লিভার আছে, টাপ টেন পজিশন ডিসিএল পিসি লিভার বটে। আর এইটা দিয়েছে ইজি হিস দিয়েছে, এইটা ইজি হিস দিয়েছে। আর এইটা দেখুন জয়েন্টিয়ার ডিফেন্সিয়াল লক দিয়েছে, এটা ডিফেন্সিয়াল লক, জয়েন্টিয়ার ছোট গাড়ি থেকে বড় গাড়ি সব গাড়িতে এটা ডিফেন্সিয়াল লক দেয়। 71 লিটারের ফুল ট্যাঙ্কি ক্যাপাসিটি দিয়েছে। আর আমি ইয়ার অপশানগুলো পরে বলছি। এটা ইসিও এখানে দিয়েছে, এটা ইসিও দিয়েছে। আর ইয়ার যে লাইটগুলো দেখুন এগুলো নর্মাল হ্যালোজেন বাল্ব দিয়েছে, টুল ক্যারি করার জন্য টুল বক্স দিয়েছে। আর এইটা দেখুন রাতে ভালো ভিজিবিলিটি যাতে হয় তার জন্য এইখানে একটা লাইট দিয়েছে, টলিতে লাইট দেওয়ার জন্য এখানে একটা সকেট দিয়েছে। আর টপ লিঙ্ক কানেক্ট করার জন্য এখানে তিনটা হোল দিয়েছে, আর এটা দুটো ডিস্ট্রিবিউটার দিয়েছে এমবি প্লাউর জন্য। আর এই গাড়ি আমি পরে অপশানও বলবো, এই গাড়িতে চারটা ডিসি ভাল্ব থাকে, এটা দুটো অপশানও দিয়েছে কাস্টমার, এটা চারটা অপশানও থাকে। আর ইয়ার যে পেছনে যে রিডাকশানটা আছে দেখুন কত জাব্দা করেছে, ইপিআই রিডাকশান এটা দিয়েছে। আর এটা জয়েন্টিয়ারে জেডি লিঙ্কের এটা দিয়েছে, মাল্টি ডিস ব্রেক দিয়েছে। ইয়ার আপনি তিনটা ক্লাচের মধ্যে আপনি অপশান পাবেন, একটা হলো ডুয়েল ক্লাচ, একটা হলো ডাই ক্লাচ, আর একটা হলো ইলেকট্রনিক ক্লাচ আপনি অপশানে পাবেন। লিফটিং ক্যাপাসিটি আছে 2000 কেজি, এটা লিফটিং ক্যাপাসিটি আছে। আর আপনি অপশানে এটা 2500 কেজি লিফটিং ক্যাপাসিটি পাবেন। আর এটা আপনি অপশানে চারটা ডিস্ট্রিবিউটার পাবেন। তো এইটা আপনার 82 লিটার এসি যদি কেবিন হয়, 82 লিটার এইটা আপনার কিন্তু ফিউল ট্যাঙ্কি ক্যাপাসিটি থাকবে। যে বেট আছে যদি টু হুইল হয় 2320 কেজি। এই গাড়িটার আমার গিয়ার অপশানগুলো বলা হলো না, দেখুন এই গাড়িটার যদি তিনটে আপনি গিয়ার অপশানে পাবেন, এটা হলো 12+12 পাওয়ার রিভার্স স্পিড এটা বটে, আর একটা আপনি পাবেন 12+4 গিয়ার প্রো পাবেন, আর একটা আপনি পাবেন 9+3 কিপার গিয়ার বক্স। এই গাড়ির যে হাইট আছে যদি টু হুইল গাড়ি হয় 2320 কেজির মতন, আর যে ইয়ার যে ফোর হুইল যদি গাড়ি হয় 2600 কেজি, আর ইয়ার যে হুইল বেস আছে 2050 mm, লেন্থ আছে 3778 mm, আর ইয়ার যে বিথ আছে 1944 mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি এটা টু হুইল গাড়ি হয় 250 nm, আর ফোর হুইল গাড়ি হলে 239 mm। আর ইয়ার টায়ার অপশানটা আমি বলছি, কোম্পানি এটা MRF এর টায়ার অপশান দিয়েছে। ইয়ার যদি টু হুইল গাড়ি হয় 750/16, আর পেছনে চাকা থাকবে 16/9/30 চাকা থাকবে MRF এর। আর যদি ফোর হুইল গাড়ি, এটা যে ফোর হুইল গাড়ি, ইয়ার সামনের চাকা আছে 11/2/24, আর পেছনে যে চাকা আছে 16/9/30, কোম্পানি নর্মাল চাকা এটা প্রোভাইড করছে। এই গাড়িটার যে ব্যাকআপ টক আছে ভালো, এটার ব্যাকআপ টক করেছে কোম্পানি 265 nm ব্যাকআপ টক। আর ইয়ার আমি দেখুন গাড়িটা আমি উঠে আমি দেখাবো, আর ইয়ার সাউন্ডটাও আমি দেখাচ্ছি। দেখুন এটা আবি থেকে ইয়ার অন অফ হয়েছে, ঠিক আছে, ঠিক দেখুন ইয়ার যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখুন, দেখুন ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখুন, এখানে নো কি হলো এখানে দিচ্ছে, এখানে দেখুন আমি এটা স্টার্ট করছি, কি সুন্দর আওয়াজ, পুরো সাইলেন্ট আওয়াজ পুরো, আর দেখুন এর সাউন্ড দেখুন। আর এর আমি টার্নিং রেডিয়াসটা গাড়িটা দেখাচ্ছি, দেখুন টার্নিং রেডিয়াস দেখুন ফুল কতটা টার্নিং রেডিয়াস আছে এই সেগমেন্টের মধ্যে, 1300 কেজি গাড়ির মধ্যে ফুল টার্নিং রেডিয়াস। আর দেখুন আমি গাড়িটা ফুল দেখাচ্ছি, দেখুন টার্নিং
রেডি হাউস দেখুন, এই দিকটাও খুব ভালো করে কাটছে। আর আমি গাড়িটা আবার অফ করবো, দেখুন দেখুন আমি গাড়িটা আবার অফ করছি, দেখুন চাবিটা এখানে বন্ধ হয়। এটা হলো CRDI, এর চাবিটা এখানে বন্ধ অফ সব হয়, গাড়িটা নিজে নিজে। যদি আমার চ্যানেলটা ভালো লাগি থাকে তো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ইনস্টাগ্রাম যে পেজ আছে সেটা ফলো করবেন।